الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته كرامة الله بهاي ভারত পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন আকিদা ও অন্যান্য দিনের বিষয়ে আহলেসন্নাত ওয়াল জামাতের মূলনীতিগুলো নীতিগুলো কী ভাই এই বিষয়ের ওপর বড় বড় শায়েকগণ কিতাব লিখেছেন শায়েক ডক্টর সালে ফৌজান তিনি এর ওপর কিতাব লিখেছেন শেখ মোহাম্মদ বিন ওসাইমিন রাহমাহুল্লাহ তিনিও এই বিষয়টির ওপর কিতাব লিখেছেন আরও অন্যান্য শেখগণ এর ওপর কিতাব লিখেছেন অতি বিষয়টি অনেক বড় তার সংক্ষিপ্ত আমি বলতেছি শেখ আল ফৌজান তার কিতাবের মধ্যে তিনি নয়টি মূলনীতি উল্লেখ করেছেন প্রত্যেকটির ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রয়েছে যেহেতু এই বিষয়টির উপর একটি কিতাব লেখা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলতেছি এক নম্বর আল ইমান বিল্লাহি ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি আলি অমিল আখির ওলকাদি খয়িহি ও শরিহি মিন আল্লাহি তা আলা অর্থাৎ প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহর ওপর ইমান আল্লাহর ফেরিস্তাগণের ওপর ইমান আল্লাহর কেতাবসমের উপর ইমান আল্লাহর রাসুলগণের ওপর ইমান তাকদিরের ভালো মন্দের ওপর ইমান এবং দিনের উপর ইমান এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আল ইমান ও কাউলন ওয়া আমাল ওয়া এতে কাদ এজিদু বি ওয়ান কোসবিল্মা আসি অর্থাৎ ইমান বলা হয় মুগ্ধি বলা অন্তর দিয়ে বিশ্বাস করা কাজে পরিণত করা এই তিনটির সমন্বয়কে ইমান বলা হয় এজিদ ও আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পাবে ওয়ান কোসুবিল্মা আসি এবং আল্লাহর সঙ্গে নাফরমানি বা পাপ করার কারণে ইমান কমে যাবে তিন নম্বর আদামিমাল মুসলিম ইসলাম অর্থাৎ কোন মুসলমানকে কাফের বলা যাবে না একমাত্র যদি কোন ব্যক্তি কেজুল ইসলাম যেগুলো আছে এই কোনো কেজুল ইসলামের কোনো একটি করি ফেলে অর্থাৎ যেগুলো কাজ করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় এই রকম কাজ যদি কেউ করে তখন তাকে কাফের বলা যেতে পারে তাছাড়া কোনো পাপ কাজ করলো বা কবিরা গোনা করলো এই কারণে কোনো মুসলমানকে কাফের বলা যাবে না চার নাম্বার উজুবু তো আতি ওয়ালাতি উমর মুসলিমিন মালাম ইয় মুরুবল মাসিয়া যারা মুসলিম শাসক হবেন তাদের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো পাপ কাজের জন্য আদেশ করেনি বাকিগুলো তার হুকুম মানতে হবে একমাত্র যদি পাপ কাজের জন্য আদেশ করে সেটা করা যাবে না চার নম্বর তাহরিমুল খুরুজ আলা ওয়ালাতিল মুসলিমি ওমর মুসলিমিন ইজার তাকাবু মুখালিফা দুনাল কুফর অর্থাৎ মুসলিম শাসক যিনি হবেন তার কাছ থেকে বহিষ্কার হয়ে যাওয়া যাবে না যদি কোনো ব্যক্তি মুসলমান শাসক কোনো পাপ কাজ করে এই কারণে তাকে তার কাছ থেকে বহিষ্কার হয়ে যাওয়া বা না আমি তাকে মানব না রকম কাজ করা যাবে না ছয় নম্বর সালামত করুবিহীন ও আলসেনা সালাহ আলী আসাল্লাম যে রাসুল্লাহ সালাহ আলি আসসালামের সাহাবি গণের ব্যাপারে আমাদের সকলের অন্তর পরিষ্কার রাখতে হবে এবং জবানকে সালামত রাখতে হবে অর্থাৎ কোন সাহাবি আল্লাহ রাসুলের সাহাবি কে গালাগালি করা তাদের ব্যাপারে কুটোক্ত করা কোনো খারাপ মন্তব্য করা থেকে নিজেকে বেরত রাখতে হবে এটা করা যাবে না সাত নম্বর মাহাব্বাত আহলি বাইতে রাসুলিল্লা সাল আলহি ওসাল্লাম রাসুল সাহ ইসলামের যে পরিবারগণ আছেন তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে আলে বাড়িতে আট আউলিয়া যারা আল্লাহর তাদের কেরামাতের প্রতি বিশ্বাস থাকতে হবে তবে যারা দিনদার পরেজগার আল্লাহর অলি এই ধরনের লোক যাদের মধ্যে এই ধরনের গুণ নাই কোনো তাওহিদের ওপর নাই বা সৈন্যতের ওপর নাই তারা যদি বলে জাদু বা অন্য কিছু দিয়ে কোনো কেরামাত দেখায় সেটা গ্রহণযোগ্য নয় যারা আল্লাহর খাস বান্দা মোত্তাকিন এবং তাওহিদপন্থী আলেম আল্লাহর প্রিয় বান্দা এদের মধ্যে যদি কোনো কেরামাত আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে সেটার ওপর বিশ্বাস নয় নম্বর ইত্তিবাহ মাজা আফি কিতাব ইল্লাহ আউ সুন্নতি রাসূল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাতিনাম ওয়া জাহিরা নয় নাম্বার হচ্ছে যে আল্লাহ আল্লাহরব্বাল আলামিনের কিতাবে যা কিছু আসছে এবং রাসূদ সাল্লাল্লা সাল্লামের সুন্নতি যা কিছু আসছে সেটা জাহিরই হোক আর বাতিনি হোক এটার উপর আনুগত্য করা আল্লাহর কিতাবে যা এসেছে এবং রাসুলামের হাদিসে সয় হাদিসে যা পাওয়া যায় এগুলোর উপর আমল করা এই নয়টি আহলে সন্নাতাল জামাতের মূলনীতি এবং প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এর জন্য কিতাব আছে সেই কিতাব থেকে ইনশাল্লাহ আপনারা জানবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر